ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক সহ 13 জন ইট ভাটা শ্রমিক আহত হয়েছেন। সোমবার দুপুরে কুমিল্লা সিলেট মহাসড়কের খারিরা এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও আহতরা জানান, কুমিল্লার মুরাদনগর উপজেলার চয়নকা ব্রিক ফিল্ডের 30 জন শ্রমিক দুটি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকায় একটি পিকআপ অপর পিকআপটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালক সহ 13 জন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। বারানীতে আপনার কোম্পানি এদিকে ব্রিকফিল্ডে নিয়ে গাড়িটা আসতেছি, ওই খালি রাস্তাটা ঠিক এইভাবে একটা অটো ওভারটেক করতে দিয়ে আমার গাড়িটা এক চাকার উপরে ডাইরেক্ট খারা গেছে। আমি অনেক চেষ্টা করছি কন্ট্রোল করার জন্য, আমি কন্ট্রোল করতে পারিনি। একটা ড্রাইভার তো চাই, একটা ফিব্রেও মারে না, এটা আল্লাহ জানে।